সরকারের লুটপাট দেখে চোর ডাকাত ব্যাংক ডাকাতি শুরু করেছে বলছেন রিজভি। এদিকে মানুষের কল্যাণে কাজ না করলে কেউ ক্ষমা পায় না বলছেন ফখরুল। জানাবো বুয়েটে দখলদারত্ব চালাতে রাজনীতি করতে চায় ছাত্রলীগ বলছেন জি এম কাদের। রমজানেও সরকারি দলের দুর্নীতিবাজদের দৌরাত্ম্য কমেনি বলছে এবি পার্টি। এদিকে ফখরুল আব্বাসের উপর ক্ষোভ ঝাড়লেন শামীম ইস্কেন্দার। এবং সর্বশেষ জানাবো অশান্ত হয়ে উঠছে পার্বত্য অঞ্চল, নেপথ্য বিদেশিদের হাত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সরকারের লুটপাট দেখে চোর ডাকাত ব্যাংক ডাকাতি শুরু করেছে বলছেন রিজভি। সরকার ও সরকারের ঘনিষ্ঠ জনদের লুটপাট দেখে চোর ডাকাত ব্যাংক ডাকাতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। তিনি বলেন সরকারের ঘনিষ্ঠ জনরা যেহেতু বাংলাদেশের মানুষের টাকা লুটপাট করছে, হরিলুট করছে, লাখ লাখ টাকা বিদেশে পাচার করছে, তাদের লুটপাট দেখে দেশের প্রকৃত চোর ডাকাত সন্ত্রাসীরা ব্যাংক ডাকাতি শুরু করেছে। রিজভি বলেন আপনারা দেখছেন কিছুদিন আগে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে একজন সংসদ সদস্যের বিদেশে 250টির বেশি বাড়ি রয়েছে, অর্ধেক টাকা বিদেশে পাচার করেছেন। সরকারের লোকেরা লাখ লাখ কোটি টাকা পাচার করে মালয়েশিয়া কানাডা সহ উন্নত বিশ্বে বেগম পাড়া তৈরি করেছেন। তাদের এই লুটপাট দেখে ডাকাতরাও এখন উৎসাহিত হয়েছে। তিনি আরো বলেন গতকাল বান্দরবনে ব্যাংক ডাকাতি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কুকি চীন গোষ্ঠী ব্যাংক লুট করেছে, আবার সিআইডি বলছে অন্য কথা। লুটপাট নিয়েও সরকার দ্বিচারিতা করছে। মানুষের কল্যাণে কাজ না করলে কেউ ক্ষমা পায় না বলছেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মানুষের পক্ষে না দাঁড়ালে, তাদের কল্যাণে কাজ না করলে কেউ কোনোদিন ক্ষমা পায় না, এই সরাসরি সরকারও কোনোদিন ক্ষমা পাবে না। প্রয়াত নেতার স্মৃতিচারণ করে ফখরুল বলেন মীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান ছিলেন একজন গণমানুষের নেতা। তিনি অসহায় নিপীড়ন মানুষের অধিকারের জন্য সবসময় সংগ্রাম করেছেন। এই লড়াই করতে গিয়ে তিনি মারা গেলেন। যখন তিনি অসুস্থ হলেন এই সংবাদটি আমি কারাগারে বন্দী অবস্থা জানতে পারি। তিনি চিকিৎসা নিতে গেলেন ভারতের সময়, আমার সঙ্গে কথা হলে তিনি জানান সুস্থ হয়ে ফিরে আসবেন, কিন্তু ফিরে এলেন তবে লাশ হয়ে। কথা বলতে অঝরে কেঁদে ফেলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব কবর জিয়ারত শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময়কালে বলেন সারা দেশের মানুষ আজ এক ভয়াবহ অবস্থার মধ্যে আছেন। মানুষের অধিকার বলতে কিছু নেই, গণতন্ত্র বলতে কিছু নেই, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। দেশের মানুষ কি সঙ্গে নিয়ে এসে প্রতিষ্ঠা করতে লড়াই সংগ্রাম করছি। তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই সংগ্রামে দেশের মানুষ জয় হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। উপস্থিত দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন আপনারা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন, বিভিন্ন মামলায় আদালতে হাজিরা দিতে হয়, তারপরও আপনারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন, মত বিনিময় সবাই, মির্জা ফখরুল বলেন। 1971 সালে স্বাধীনতার যে চেতনা, গণতান্ত্রিক রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা যে লড়াই সংগ্রাম করেছি তা আজ প্রায় ভুলণ্ঠিত। প্রায় দুই যুগ ধরে দেশের সংবিধানকে কাটছাঁট করে মানুষের অধিকার, ভোটের অধিকার, ভাত কাপড়ের অধিকার সহ মুক্ত পরিবেশের কথা বলার অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব বলেন আওয়ামী লীগ কর্তৃত্ব যখন ক্ষমতায় ছিল তখনও সব দলকে নিষিদ্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, আবার একই কায়দায় একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে ফ্যাসিস্ট এই সরকার। বুয়েটে দখলদারত্ব চালাতে রাজনীতি করতে চায় ছাত্রলীগ বলছেন জি এম কাদের। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট দখলদারত্ব চালাতে বাংলাদেশ ছাত্রলীগ সেখানে রাজনীতি করতে চায় বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জি এম কাদের। তিনি বলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট ছাত্রদের মতামতের গুরুত্ব দিতে হবে, ছাত্ররাই ঠিক করবে বুয়েটের রাজনৈতিক ভবিষ্যৎ। বুয়েটের সাবেক ছাত্র হিসেবে মনে করছে ছাত্রদের ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক হবে না। জি এম কাদের বলেন বুয়েটের দখলদারত্ব চালাতে সেখানে রাজনীতি করতে চায় ছাত্রলীগ, তাদের উদ্দেশ্যে ক্যাম্পাসের অন্য সব রাজনীতি অবলুপ্তি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ ও সাধারণ ছাত্রদের উপর একক নিয়ন্ত্রণ কায়েম করা, এর মাধ্যমে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থ সিদ্ধি করাই আসল উদ্দেশ্য। রমজানেও সরকারি দলের দুর্নীতিবাজদের দৌরাত্ম্য কমেনি বলছে এবি পার্টি। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি নেতারা বলেছেন পবিত্র রমজান মাসে সরকারি দলের সন্ত্রাসী দুর্নীতিবাজদের দৌরাত্ম্য কমছে না, তারা আসন্ন ঈদকে পুঁজি করে আরো ভয়ঙ্করভাবে আবির্ভূত হচ্ছে। জনগণকে এই সর্বগ্রাসী আওয়ামী লীগ লুটতরাজ বিরুদ্ধে গণ আন্দোলন করে তুলতে হবে। নেতৃত্ববৃন্দ বলেন আজ পুরো সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে, এই পুরো সমাজ ব্যবস্থাটাই আমাদের নতুন করে সাজাতে হবে। অধিকার হারা মানুষ তাদের অধিকার ফিরে না পেলে দেশকে পরিবর্তন করা যাবে না। গণ ইফতার পূর্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ। তিনি বলেন দেশের মানুষ খেতে পারছে না, বাসস্থান পাচ্ছে না, অথচ জনগণের টাকা লুট করে ক্ষমতাসীন আমেরিকা ইউরোপ বাড়ি করছে। যে দল মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে তাদের বয়কট করতে হবে, তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। ফখরুল আব্বাসের উপর ক্ষোভ ঝাড়লেন শামীম ইস্কান্দার।
বেগম খালেদা জিয়াকে নিয়ে বিএনপি এবং শামীম ইসকান্দারের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। গতকাল বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং আমানুল্লাহ আমান গিয়েছিলেন এভারকেয়ার হাসপাতালে। তারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখে এবং সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য গিয়েছিলেন, কিন্তু এ সময় বিএনপির এই তিন নেতা বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইসকান্দারের ক্ষোভের মুখে পড়েন। শামীম ইসকান্দার তাদের বলেন, এখানে তিনি কি তামাশা দেখতে এসেছেন? আপনারা আসেন জন্যই বেগম জিয়ার বিদেশে যাওয়ার দরজা বন্ধ হয়ে যায়। আপনারা আসবেন না বেগম খালেদা জিয়ার জন্য, আপনারা কি করেছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটু বিব্রত হন। মির্জা আব্বাস কিছু বলতে গেলে তাকে থামিয়ে দেওয়া হয়। শেষে কিছুক্ষণ থাকার পর তারা চলে আসে। বেগম জিয়ার পরিবার কিছুদিন ধরে বিএনপি নেতৃত্ববৃন্দের উপর ক্ষুব্ধ, বিশেষ করে শামীম ইসকান্দার বিএনপি নেতৃত্ববৃন্দের উপর প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শামীম ইসকান্দারের ধারণা, বিএনপি সরকার বিরোধী অবস্থান, বিএনপির 7 জানুয়ারি নির্বাচন বর্জন ইত্যাদি কারণেই বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়া হচ্ছে না। বিএনপির অপরিণামদর্শী রাজনীতির জন্য বেগম খালেদা জিয়ার এই বৈনতি, এই কারণে শামীম ইসকান্দার এখন বিএনপি থেকে সবকিছু গুটিয়ে রাখার চেষ্টা করছেন, বিএনপির সঙ্গে বেগম জিয়ার সম্পর্ক নেই এটি প্রমাণ করার চেষ্টা করছেন। শামীম ইসকান্দারের ঘোষণা জানিয়েছেন, তিনি সরকারের সঙ্গে দেন দরবার করছেন এবং তার এই উদ্যোগের কারণে বেগম খালেদা জিয়া কারাগার থেকে এখন ফিরে যায় অবস্থান করতে পারছেন। বেগম খালেদা জিয়া যদি বিএনপি থেকে দূরে থাকে, রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেয়, সেক্ষেত্রে সহজেই তাকে বিদেশে নেওয়া সম্ভব বলে শামীম ইসকান্দার মনে করেন। কিন্তু যখনই খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়, তখনই বিএনপি নেতারা একটি কাণ্ড করে বসেন। বিভিন্ন সূত্র বলছে, নির্বাচনের আগে শামীম ইসকান্দার বিএনপি নেতাদেরকে পরামর্শ দিয়েছেন তারা শর্ত সাপেক্ষে নির্বাচনে যাওয়ার জন্য বলেছিলেন, এবং সেই শর্তটি হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া যেতে হবে। কিন্তু বিএনপি নেতারা সেটি শুনেনি। এখন পর্যন্ত বেগম জিয়া আবার অসুস্থ হয়ে পড়েছেন, তখন শামীম ইসকান্দার নতুন করে যোগাযোগ করছেন। তিনি বোঝানোর চেষ্টা করছেন যে বিএনপির সাথে বেগম জিয়ার আর কোনো সম্পর্ক নেই, প্রয়োজনে বিএনপি থেকে বেগম জিয়া পদত্যাগ করবেন এমন বক্তব্য দেওয়া হয়েছে। কিন্তু এরকম একটি সময় হঠাৎ করে মির্জা ফখরুলের হঠাৎ করে দল বেঁধে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন, ফলে সরকার মনে করছেন যে এখনও বেগম খালেদা জিয়ার বিএনপি চেয়ারপারসন এবং তিনি সবকিছু কলকাঠি নাড়াচ্ছেন। এমন পরিস্থিতিতে তাকে বিদেশে পাঠানোর সরকার নিরাপদ মনে করবেন না, আর এ কারণেই শামীম ইসকান্দার ক্ষুব্ধ হয়েছেন। শুধু এই বিষয় নয়, বিএনপি নেতাদের কর্মকাণ্ড নিয়েও তার মধ্যে ক্ষোভ রয়েছে। তবে বিএনপির একাধিক সূত্র বলছে, শামীম ইসকান্দারের সাথে তারেক জিয়ার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তারেক জিয়াকে তিনি পছন্দ করেন না। শামীম ইসকান্দার একাধিক বিএনপি নেতাকে বলছেন, তারেক জিয়ার কারণেই বিএনপির আজকের এই অবস্থা, খালেদা জিয়ার এই হাল, এই কারণে বিএনপি এখন, যেহেতু বিএনপি তারেক জিয়ার কর্তৃত্ব চলছে, সেখানে বিএনপির উপর ক্ষুব্ধ এবং প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করছেন শামীম ইসকান্দার। অশান্ত হয়ে উঠছে পার্বত্য অঞ্চল, নেপথ্য বিদেশিদের হাত। গত 24 ঘন্টার মধ্যে পার্বত্য এলাকার উপজুপরি 3টি ব্যাংক ডাকাতির ঘটনা ঘটছে। গত রাতে বান্দরবনের রুমার পর আজ থানাচি উপজেলা শহরে সোনালী ও বাংলাদেশ কৃষি ব্যাংকে ডাকাতি হয়েছে। আর এই ডাকাতির সঙ্গে রুমায় নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি চেন ন্যাশনাল ফ্রন্ট KNF জড়িত বলে জানা গেছে। KNF আনুষ্ঠানিকভাবে এই ঘটনার দায় স্বীকার করেছে। গতকাল মঙ্গলবার রাত 9টার দিকে বান্দরবনের সোনালী ব্যাংকে হামলা চালায় ট্রেন KNF। তারা টাকা এবং 14টি অস্ত্র লুট করে দুপুরে বেলা 1টার দিকে থানাচি সদর উপজেলার রাষ্ট্রীয় উত্তর সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংকে একই গোষ্ঠী অভিযান চালায় এবং ডাকাতি করে। জানা গেছে যে বেলা 1টার দিকে থানাচি সদরে সাজাতপুর দিকে থেকে 3টি চাঁদের গাড়িতে করে সন্ত্রাসীরা গুলি করতে করতে বাজার এলাকায় প্রবেশ করে। এরপর থানাচি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংকের ভেতরে ঢুকে নগদ টাকা যা পেয়েছে তা নিয়ে তারা চলে গেছে। এরপর আবার ওই 3 গাড়িতে করে তারা সাজাতপুর দিকে চলে যায়। গত কিছুদিন ধরে পার্বত্য অঞ্চলে অশান্ত হয়ে উঠছে এবং পার্বত্য অঞ্চলে অশান্ত হওয়ার পেছনে মিয়ানমারের সহিংস পরিস্থিতি জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা দরকার বলে অনেকে মনে করছেন। নতুন করে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সেখানে মাথাচাড়া দিয়ে উঠেছে, বিশেষ করে KNF এর সঙ্গে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীদের যোগাযোগের খবর পাওয়া গেছে এবং কুচিচিন ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে চীনের সম্পৃক্ততারও প্রমাণ পাওয়া যায়। KNF এর বিভিন্ন লিফলেটে তারা চীনের কমিউনিস্ট পার্টির সমর্থক এবং চীনকে তাদের আদর্শ হিসেবে ঘোষণা দিয়েছে, যদিও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে চীনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে কুকি চীনের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীদের যোগাযোগ রয়েছে এই সংক্রান্ত একাধিক তথ্য প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে মিয়ানমারের যে সমস্ত গোষ্ঠীরা এখন বিচ্ছিন্নবাদী আন্দোলন করছে, মিয়ানমারের সঙ্গে পৃথক অবস্থান ঘোষণার জন্য চেষ্টা করছে, তাদের সঙ্গে কুকি চীনের সম্পর্ক রয়েছে। পার্বত্য অঞ্চলকে অশান্ত করে একটি নতুন বিশ্ব পরিস্থিতি তৈরি করার কোনো চেষ্টা চলছে কিনা তা ব্যাপারে এখনই সতর্ক নজরদারি প্রয়োজন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কারণ আরাকান আর্মি মিয়ানমারের রাখাইন অংশে তাদের নিজেদের স্বাধীন সত্তা ঘোষণার চেষ্টা করছে। এই সঙ্গে পার্বত্য অঞ্চলকে অশান্ত করারও কোনো নীল নকশা থাকতে পারে বলে কেউ কেউ মনে করছেন। আর পার্বত্য চট্টগ্রামে নতুন করে সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা পরিস্থিতিকে আরো উদ্বিগ্ন করছে। দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চল শান্ত ছিল, বিশেষ করে 1997 সাল থেকে শান্ত চুক্তির পর
বিশেষ করে 1997 সালে শান্তি চুক্তির পর সেখানে আস্তে আস্তে একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে আবার বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের অবস্থান এখানে নতুন পরিস্থিতি তৈরি করেছে, আর এই কারণেই এখন মনে করা হয় পার্বত্য চট্টগ্রামে আবার সামরিক হস্তক্ষেপ বাড়ানোর দরকার, সেনাবাহিনীর উপস্থিতি সেখানে বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা দরকার, না হলে সামনের দিনগুলোতে পার্বত্য চট্টগ্রাম অশান্ত হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে তিনটি ব্যাংক ডাকাতির ঘটনা তার একটি আলামত বলে অনেকে মনে করেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।